বাজারের মানুষকে কিভাবে সচেতন করবে বা কি বলবেন? সবাইকে তো নিজেকে সচেতন হতে হবে। আপনার নাম? বাধ্যতামূলক ধরুন যা বাড়ছে, করোনা আক্রমণ হচ্ছে, যেমন আমি আজকে বাজার আসছি, আমি নিজেই ভুলবশত মাস্কটা রয়ে গেছে, মাস্ক তো পরা সবারই কর্তব্য, এবং হাতে ধরুন স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক সবসময় ইউজ করা এবং দূরত্ব মেনটেন করে চলাটা, এটা সবারই কর্তব্য তো অবশ্যই। কিন্তু ভুলবশত হচ্ছে, যেমন আজ বাজারে দেখা যাচ্ছে হাফের উপর মানুষ মাস্ক নেই, তার মধ্যে আমিও পড়েছি। আমরা সতর্ক করবো সবাইকে যাতে মাস্ক পরুন, এই ভুলটা করবেন না, কারণ যা আক্রমণের সংখ্যা বাড়ছে দেশেতে, মনে হচ্ছে একদম একদম পরিস্থিতি খুব খারাপের দিকেই আগাচ্ছে। নিজেরা না সতর্ক হলে সেই জায়গাটা সরকার কত সাপোর্ট করবে বলুন? এবং নিজের হ্যাঁ আত্মরক্ষাটা নিজের কাছে। এবার দেখুন, আপনার নাম? বিভাস দাস। ব্যাপারটা হচ্ছে, করোনা তো দিন দিন ছড়াচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে করোনার যে ওষুধ, সেই ওষুধ তো এখানে সাপ্লাই নেই। মানুষ ভাবছে তাহলে ওষুধ সাপ্লাই নেই, তাহলে করোনার কোনো এফেক্ট পড়ছে না, এরকম মনের মধ্যে একটা মানে কি ভাবমূর্তি ফেসে উঠেছে। সরকার যদি করোনাটা ঠিকমতো সাপ্লাই দেয়, তাহলে মানুষ আগ্রহে করোনার ভ্যাকসিনটা নিতে পারে। কিন্তু হসপিটালে গেলে দেখা যাচ্ছে যে কোনো ভ্যাকসিন নেই। হ্যাঁ, তাহলে যা হবে সেই ভেবে মানুষ বসে আছে, কিছু করারও নেই। অলরেডি 45% ঊর্ধ্বে মানুষদেরকে টিকাকরণ করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু দেশে করোনা সংক্রমণ দিন দিন লাফিলাফি বাড়ছে, প্রতিদিন 2 লক্ষেরও বেশি মানুষ হ্যাঁ হচ্ছে। মানুষের মনের মধ্যে করোনা সচেতন নিয়ে আমার দুর্গ বাজারে এতটুকু সচেতন নেই, মানুষ ঘুরে বেড়াচ্ছে সকলে। এটা ভাবাতে হবে মানুষকে, মানুষকে আরও ভাবাতে হবে, ভাবানোর জন্য রাস্তায় নামতে হবে, তাতে প্রশাসনিকভাবে হোক, ক্লাবের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে মানুষকে আরও ভাবাতে হবে, সচেতন করতে হবে। যে আপনারা মাস্ক ব্যবহার করুন, করোনা এমনই একটা ক্রিটিক্যাল ডিজিজ যাতে করে মানে প্রাণ সংশয়ের ভয় আছে, আপনারা সচেতন হন, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আপনার নাম? কাশীনাথ মালিক। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।